আজকে গরু বলেন ছাগল বলেন এই শৌখিন থামিরের যখন আসছে এই সেক্টরে তখন কিন্তু গরুর গোস্তের দাম বেড়ে গেছে সাদে ক্যাকড় এক কোটি টাকা গরুর দাম সাদে ক্যাটোকে তো ফার্স্ট ফার্স্ট অফ অল ওনাকে আইনের আওতায় আনা উচিত উনি এক ডাকশাক দিয়ে সারা বাংলাদেশে গরুর দাম ছাগলের দাম বাড়াই আমার যদি পেটে ভাত থাকে তাহলে কিন্তু আমি কথা বলবো না এখন আমাকে পেটে ভাত দেওয়ার জন্য আমাকে কী করা দরকার আমাকে নিশ্চিত করা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসটা লাগামহীন না হয়ে সীমাবদ্ধতার ভিতরে থাকে সেইটা কিন্তু বাজেটে আসলে পরিপূর্ণতা আসে নাই মোহাম্মদ নিজামুদ্দিন আমরা যেটি আলোচনা করেছিলাম বাজেট নিয়ে আপনি শুনলেন দুজনের কথা যে সবারই একটি শঙ্কা আছে বিশেষ করে দুর্নীতির লাগাম যদি টানা না যায় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ না হয় তাহলে যে উদ্দেশ্যে বাজেট সেটি আসলে সফল হবে না আপনার দৃষ্টিতে কেমন হলো বাজেট বা এটি ব্যবসায়ী বান্ধব কিনা ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন টিভি আমি মনে করি যে আসলে বাজেট যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজেট হয়েছে কিছু কারেকশন দরকার যে কারেকশনটা ছিল যে আপনার ধরেন এখন আমাদের একটা ডলারের একটা সংকট চলছে তা আমি যদি চিন্তা করি যে আমার একটা এমপি পাঁচ বছর আছে তো সেখানে এই মুহূর্তে আমি তাদেরকে যদি এসারোটা জারি না করি যে তাদের ইম্পোর্টের বিষয়টা ডিউটি ফ্রি বা যত পার্সেন্টে আমি করি না কেন তাদের এইটি কিন্তু পরে কলে দেখা গেছে যে যত যেন এমপি আছেন এই টাকাগুলি আমার এই মুহূর্তে ডলারটা থাকে এইটা হলো একটা আমার আরেকটা হচ্ছে যে আমাদের তো যেহেতু প্রগতি একটা আমাদের বড় ধরনের একটা গাড়ির একটা ফ্যাক্টরি আছে বাংলাদেশে অ্যাসেম্বলিং করছে তো এখান থেকেও কিন্তু প্রত্যেক এমপিকে একটা একটা গাড়ি দেওয়া যায় মানে নির্দিষ্ট যে এই গাড়িটাই তারা এখান থেকে নিতে পারে তাহলে আমার দেশের টাকা কিন্তু দেশে থাকলো এইটা হচ্ছে আমার একটা বড় একটা ইয়ে আর একটা বিষয় হলো দেখেন আমরা বাজেটে মুখ্য বিষয়টা আমরা বিশ্লেষণে তো শুনলাম যাচ্ছি বা চিন্তা করতেছি আমার মৌলিবাজারের ভাই যে কথাটা বললেন যে আসলে খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আমার যদি পেটে ভাত থাকে তাহলে কিন্তু আমি কথা বলবো না এখন আমাকে পেটে ভাত দেওয়ার জন্য আমাকে কি করা দরকার আমাকে নিশ্চিত করা দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসটা লাগামহীন না হয়ে সীমাবদ্ধতার ভিতরে থাকে সেইটা কিন্তু বাজেটে আসলে পরিপূর্ণতা আসে নাই তা আমি মনে করি যে খাদ্যদ্রব্য যেগুলির উপরে মানে যেভাবে ট্যাক্স ধরেছেন যেভাবে ইম্পোর্ট ট্যাক্স আছে ডিউটি আছে এগুলি আসলে কারেকশন করা দরকার আজকে আমরা শৌখিন খামারি বলবো যারা শৌখিন খামারি আছে দেখবেন আপনার আজকে গরু বলেন ছাগল বলেন এই শৌখিন খামারিরা যখন আসছে এই সেক্টরে তখন কিন্তু গরুর গোস্তের দাম বেড়ে গেছে আপনি কোরবানির গরু পাঁচ দশ বছর আগেও দেখেন আপনি যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পেয়েছেন এখন আপনি শুনলে শুনবেন যে সাদেক ক্যাকো এক কোটি টাকা গরুর দাম সাদে ক্যাঁকে তো ফার্স্ট ফার্স্ট অফ অল ওনাকে আইনের আওতা আনা উচিত উনি এক ডাক শাক দিয়ে সারা বাংলাদেশে গরুর দাম ছাগলের দাম বাড়াইতেছে এর কারণটা কোথায় ওনাকে আগে চিহ্নিত করা দরকার তো এই সব শৌখিন খামারি যারা আছে সাধারণ কৃষক তো মরে যাচ্ছে যার চারটা পাঁচটা গরু আছে সে তো রেগুলার সেইটার পিছনে শ্রম দিচ্ছে তার জীবন মরণ সমস্যা নিয়ে সেটার পিছনে আছে আর খামারি যারা আছে শৌখিন খামারি আরে আমি তো মানে খুব টফে আছি এক কোটি টাকার দামের গরু বিক্রি করতেছি এই করতেছি সেই করতেছি আসলে এই জায়গাগুলি আমাদেরকে এই জায়গার উপরে আমি মনে করি যে কর বসানো উচিত অন্তত পক্ষে এই খামারি দিয়ে যে ট্যাক্স ফাঁকি দেয় সেই জায়গাটা যাতে না থাকে এটা আমি বলবো এনবিআর এর যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টা গুরুত্বের সহিত দেখবে একটা বিষয় বলি আপনাকে দেখেন যে বিভিন্ন আমার ভাই বলছেন একশো ব্যবসায়ী ভাই মৌলিবাজারের উনি নেতৃত্ব দিচ্ছেন সামনে তো প্রত্যেকটা সেক্টর শুধু আমি বলবো চিটং পোর্ট নয় ম্যাক্সিমাম ধরেন ব্যানাপোল বোমরা দুই জায়গার কথা আমি মেনশন করলাম আপাতত দুই জায়গা থেকে ইন্ডিয়া থেকে মালটা বেশি আসতেছে এবং মিস ডিক্লারে কিন্তু মাল যাচ্ছে আসতেছে আমরা রাজস্ব বঞ্চিত হই ভাই একটু কারেকশন করি এক সেকেন্ড নেই আপনার আমরা যখন ইনপোর্ট শুরু করি তখন বেনাপুলের কমিশনার ছিল যশোরে যশোর বসতেন বেনাপুলের কমিশনার থাকার কোনো জায়গা ছিল না ওনারা ক্যালকুলেশন করতেন আমি নাম বলি হাফিজুল কবির সার ক্যালকুলেশন করতেন যে এইটা কয় ডলার ধরলে মাল ব্ল্যাক হবে না আজকে ধরেন এই যে লক্ষ লক্ষ পিস সরি ভিটামিন নিলি লক্ষ লক্ষ পিস সার ইয়ে থ্রি পিস চাঁদনি চোখে আছে আপনি হিসাব করেন তো কয়টা ইম্পোর্ট এসে প্রতিদিন সমানে গাড়ি আসতেছে বুঝলেন অথচ ওইটার দিকে নজর নাই নজরটা হয়েছে ইনপোর্টের দিকে বলেন হ্যাঁ যেটা আমি বলতেছিলাম যে দেখেন আপনি আজকে এই বড় মৌসুম কিন্তু এখন ইলিশের আপনি দেখেন আমাদের ইলিশ বাজারে যাবেন ষোলো থেকে সতেরোশো টাকা কেজি আজকে সরকারের নজরদারি কোথায় দরকার আজকে আমি মনে করি যে আজকে বর্ডার গার্ডের যারা দায়িত্বে আছেন ডিজি মহোদয় বর্ডার গার্ড ওনার একটা সুদর্শন যদি বর্ডারের প্রতি নজর থাকে তাহলে এই যে আমাদের মিস ডিক্লারে অন্য মাসের সঙ্গে ইন্ডিয়াতে রেগুলার কিন্তু আপনার ইলিশ মাছ যাচ্ছে এই মাছটা কিন্তু আমার দেশের লোক হাজার টাকায় খেতে পারত। এখন কিন্তু সেটা থেকে সাধারণ ভোক্তা পর্যায়ে বঞ্চিত আবার ওখান থেকেও কিন্তু মিস ডিক্লারে চিংড়ি মাছ সহ বিভিন্ন জিনিস চলে আসতেছে যেটা আসতেছে একটা সি ফিশ আসতেছে আর একটা ফ্রেশ ওয়াটার ফিশ আসতেছে বাট সি ফিশের হলো ট্যারিফ ভ্যালু কম ডিউটি কম ওই একই ট্যারিফে কিন্তু ইন্ডিয়ান মাছটা চলে আসতেছে আমাদের একমাত্র সেটা হচ্ছে যে আমি এনবিআর এর রাজস্ব কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে ম্যানেজ করে তারপরে সেই মালগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসে এখানে কিন্তু আমরা রাজস্ব থেকে বঞ্চিত হইতেছি আমাদের কিন্তু শুধু একটা জায়গায় আমরা দেখলাম কেলেঙ্কারি তা না কিন্তু আমাদের কিন্তু আসলে এনবিআরটাকে ঢালাউভাবে সাজানো দরকার তার কারণটা হচ্ছে যারা হেডকোয়ার্টারে বসেন তারা তো আসলে সেই তদারকিটা তাদের ঠিকভাবে হচ্ছে না মনিটরিংটা ঠিকভাবে হচ্ছে